হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের বিটি টিপস পর্বে আপনাদের সাথে শেয়ার করব ঘরে কীভাবে হেয়ার প্রোটিন প্যাক তৈরি করবেন এবং এই প্রোটিন প্যাকটা আমাদের চুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্যাক অন্তত পক্ষে এই প্যাকটা তৈরি করে মাসে দুইবার হলেও আমাদের চুলে অ্যাপ্লাই করা উচিত এতে করে চুল স্বাস্থ্য উজ্জ্বল হয় এবং প্রাণ ফিরে পায় তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রোটিন প্যাক তৈরি করার জন্য যা যা লাগবে রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে দুই টেবিল চামচ পরিমাণ মেথি সামান্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে করে যে ফলটা পাওয়া যায় সারা রাত মেথিটা ভেজানোর পরে সকালবেলা দেখবেন যে মেথিটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবং বেটে নিতে বা ব্লেন্ড করতে সুবিধা হয় এবার মেথিটা একটা সাইডে রেখে দিচ্ছি স্যাম পদ্ধতিতে কিছুটা শুকনো আমলকীয় রাতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে আমলকিটাও অনেক নরম হয়ে আসে এবং ব্লেন্ড করতে সুবিধা হয় আপনাদের কাছে যদি আমলকি গুঁড়ো থাকে সেক্ষেত্রে সেটাই ইউজ করতে পারবেন আমার কাছে আজ তো গোটা ছিল তাই এটাই নিয়েছি আরও নিয়েছি শিকাকাই শিকাকাইটাকেও আমি রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই সবগুলোরই কিন্তু গুঁড়ো কিনতে পাওয়া যায় বাজারে যে কোনো মুদিখানার দোকানেই এগুলোর গুঁড়োটা কিনতে পাওয়া যায় আপনারা চাইলে গুঁড়োটাও কিনে নিয়ে এসে ব্যবহার করতে পারবেন এবার নিয়ে নিচ্ছে একটা ব্লেন্ডারের জার যারে এক এক করে এই সব উপাদানগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মেথি কিছুটা পানিসহ এবার দিয়ে দিচ্ছি শিকাকাই আপনি চাইলে শুধু শিকাকাই যে পানিটা আছে সেটাও ব্যবহার করতে পারবেন আমি কিছুটা শিকাকাই পানিসহ নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি সম্পূর্ণ আমলকিগুলো পানি সহ এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আপনি যদি চান তাহলে যে কোনো পাটায়ও এগুলো বেটে নিতে পারবেন সবগুলো উপাদানকেই বেশ কয়েকবারে থেমে থেমে ব্লেন্ড করে নিয়ে নিলাম আর দেখুন ঠিক এই রকম পেস্ট হয়ে গেছে আপনি চাইলে এটি আরও বেশি মিহি করে নিতে পারবেন আমি ঠিক এইভাবেই নিয়েছি এবার নিয়ে নিচ্ছে অন্য একটা মিক্সিং বোল বলে নিয়ে নিচ্ছে একটা আস্ত ডিম ফেটে ডিমের পুরো অংশটাই নিয়ে নিয়েছি আপনি চাইলে শুধু কুসুমটাও নিতে পারবেন আর নিচ্ছি ব্লেন্ড করে রাখা মিশ্রণ থেকে তিন টেবিল চামচ মতো মিশ্রণটা আপনি আপনার চুলের পরিমাণ অনুযায়ী মিশ্রণটা নিতে পারবেন এবং নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ টক দই আরও নিচ্ছি মেহেদি বাটা আমি গাছ থেকে পাতা তুলে নিয়ে মেহেদিটা বেটে নিয়েছি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আপনি চাইলে এই মেহেদির বদলে বাজারে কেনা হেনা প্যাকও নিতে পারবেন এবার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল এই ক্যাস্টর অয়েলও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী একটা তেল আপনার কাছে এই তেলটা না থাকলে অলিভ অয়েল বা নারিকেল তেলও দিতে পারবেন আর দিচ্ছি এক স্লাইস লেবু থেকে লেবুর রস এই লেবুর রসটাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী এমনকি ডিমের আঁচটে গন্ধ থেকে একটু আমাদেরকে রক্ষা করতে হেল্প করে থাকে এখন এই সব উপাদানগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যেন সব উপাদানগুলো ভালোভাবে মিশে যায় মিশিয়ে নিলেই কিন্তু এই প্যাকটা তৈরি হয়ে যায় এবার মাথার চুলে শীতি করে করে এই মিশ্রণটা প্রত্যেকটা চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে ঠিক এইভাবে শীতি করে লাগিয়ে নিতে হবে আমিও একজনের কাছ থেকে প্যাকটা আমার চুলে লাগিয়ে নিয়ে নিলাম প্যাকটা লাগানোর পরে এইরকম একটা পলিব্যাগ দিয়ে আমার চুলগুলো মুড়িয়ে রেখেছি আপনি চাইলে শাওয়ার ক্যাপও দিতে পারবেন এতে করে মিশ্রণটা সহজেই শুকিয়ে যাবে না এবং প্রত্যেকটা উপাদানেই চুলের গোড়া দিয়ে ভালোভাবে ভিতরে যেতে পারবে এবং কাজও করবে অনেক প্যাকটা লাগানো হলে পুরোপুরি এক ঘন্টা এইভাবে রেখে দিতে হবে এক ঘন্টা পর চুলগুলো ভালোভাবে ধুয়ে শ্যাম্পু করে নিতে হবে এই প্যাকটা পনেরো দিন পর পরপর অন্ততপক্ষে মাসে দুইবার চুলে অ্যাপ্লাই করলেও অনেক উপকৃত হবেন এটা চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করে এমনকি চুলকে দ্রুত লম্বা ও স্বাস্থ্য উজ্জ্বল করে তুলে আমি আশা করতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ